উৎসব না থাকলেও স্কুলে স্কুলে চলছে বই বিতরণ। বছরের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। এতে খুশি শিক্ষার্থীরা। করোনার কারণে বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধির মধ্যেই আনন্দের কমতি ছিল না শিক্ষার্থীদের। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত হয় খুদে শিক্ষার্থীরা। চট্টগ্রামে শনিবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। রবিবার থেকে 5 জানুয়ারির মধ্যে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বই বিতরণ করা হবে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছে সিলেটের খুদে শিক্ষার্থীরা। উৎসব না হলেও স্বাস্থ্যবিধির মধ্যেই আনন্দের কমতি ছিল না শিক্ষার্থীদের। ময়মনসিংহে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 2140টি শিক্ষা প্রতিষ্ঠানে 38,68,320টি বই বিতরণ করা হবে। নওমহল প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। রংপুর বিভাগের 8 জেলায় 10,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 30,10,000 শিক্ষার্থীকে দেওয়া হবে 1,26,00,000 নতুন বই। নগরীর আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া। রাজশাহী জেলায় 5,20,518 শিক্ষার্থী পাবেন নতুন বই। বই বিতরণ চলবে 12 জানুয়ারি পর্যন্ত। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। খাগড়াছড়িতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে 38,517 জন চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীর মাঝে প্রায় 85,705টি মাতৃভাষার বই বিতরণ করা হয়। রাঙামাটির বিভিন্ন স্কুলে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। গোপালগঞ্জে SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। ঝিনাইদহের আরাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুজিবুর রহমান। সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। হবিগঞ্জে আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। টাঙ্গাইলে মডেল সরকারি প্রাইমারি স্কুলে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আতাউল গনি। বাংলাভিশন নিউজ ডেস্ক।